তা কারণে সেই নিষিদ্ধ পর্নোগ্রাফি জগতে প্রবেশ করেন পরিমণি। তার বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্য, আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। র‍্যাবের হাতে আটক চিত্রনায়িকা পরিমণি টাকার নেশায় সিনে জগতের আড়ালে নিষিদ্ধ পর্ন ব্যবসায় নাম লেখান বলে জানা গিয়েছে। এছাড়া তিনি ব্ল্যাকমেইলিং ও মাদক ব্যবসায় জড়িত। গ্রেফতার মডেল প্রিয়াশা সহ ঢাকার শোবিজ তারকাদের অনেকেই পরিমণির সহযোগী। চক্রের বেশ কয়েকজন মাদক ও অস্ত্র কারবারের সঙ্গেও জড়িত। সূত্রে জানা গিয়েছে টাকার নেশায় সিনে জগতের আড়ালে নিষিদ্ধ পর্ন ব্যবসায় নাম লেখান এই নায়িকা। পর্নোগ্রাফি ছাড়াও বেশ কয়েকজন মডেল অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফির অভিযোগ রয়েছে। সূত্রে জানা গিয়েছে কয়েকটি ব্যাংকে পরীর মোটা অঙ্কের টাকা রয়েছে, যার বেশিরভাগই তিনি পেয়েছেন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে। টাকার নেশা তাকে ছাড়ে না, এক পর্যায়ে নাম লেখান পর্নোগ্রাফির নিষিদ্ধ জগতে। এই জন্য পরী তার ঘনিষ্ঠ মডেলদের মাধ্যমে একটি চক্র গড়ে তোলেন। উঠতি মডেল ও চিত্রনায়িকাদের পর্নো ছবি তুলে পাঠানো হতো কথিত হাই প্রোফাইলদের কাছে, তার মাধ্যমে অনেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছে। এই বিষয়ে র‍্যাবের গোয়েন্দা অনুসন্ধান চালানো হয়েছে। বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম জানিয়েছেন, পরিমণি ছাড়াও বেশ কয়েকজন মডেল অভিনেত্রীর বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গিয়েছে। প্রসঙ্গত বুধবার বিকেল 4টার কিছু পর সাদা পোশাকে র‍্যাবের 3 থেকে 4 জন সদস্য পরিমণির বাসায় গিয়ে দরজা খুলতে বলেন। বাইরে অবস্থান নেয় র‍্যাবের পোশাকধারী সদস্যরা, কিন্তু পরিমণি দরজা না খুললে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। উল্টো ফেসবুক লাইভে এসে অভিযানে যাওয়া র‍্যাবের সদস্যদের পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ান। বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত নানা নাটকীয়তার পর পরিমণিকে নিজেদের হেফাজতে নেয় র‍্যাব। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।